আমি দোকানে চালাবার জন্য গো দোকানের জন্য খালি টোটো নিয়ে চালাব আমার ফলের দোকান ছিল গো টোটোর ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিপত্তি শর্ট সার্কিটের জেরে মৃত্যু হলো কলেজ পড়ুয়ার মৃত কলেজ পড়ুয়ার বাবা টোটো চালান বাড়িতে সেই টোটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হন কলেজ পড়ুয়া তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা সহ গোটা পরিবার বুধবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নং ব্লকের বড়ই গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত কলেজ পড়ুয়ার নাম জিৎ দাস বয়স 18 চাচল হাট থেকে আমার বেটাকে বলে বেটা যাইস না বেটা বাড়িতে তোর মা চাচল আসছে তুই চাচল যাইস না ওই বাড়ি যাইস না তারপর বলছে না আমি বাড়ি বাড়ি যাবো বলে আমি বলে বাড়িতে চান টান করে তারপর ওষুধ ওষুধ খেয়ে বেড়ে আমি বলে আসবো বলে বাড়িতে গেল বাড়িতে গেলে বলে ওই বাস বাড়িতে বলে চার্জ দিতে গিয়ে বাস কী যে করলো কেমনি কী করলো গাড়িতে বাস আর্থিং হয়ে গেছে পুরো গাড়ি গাড়িতে গাড়িতে টোটো 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 নিজের টোটো ছিল না না টোটো পড়াশোনা করতো গো দাদা পড়াশোনা করতো গো দাদা আমি কম্পিউটার আমার নিজের ছিল আমি দোকানের জন্য টোটো চালাই আমি দোকানে চালাবার জন্য গো দোকানের জন্য খালি টোটো নিয়েছিল আমার আমার ফলের দোকান ছিল গো চাচলে পড়াচ্ছিল বাড়ির ভেতরে টোটো চার্জ করছিল টোটোটা চার্জ করতে গিয়ে ও কারেন্টে শর্ট লেগে যায় কারেন্টে শর্ট লেগে মানে টোটোর মধ্যে থেকে গেছিল নাকি রে পড়ে গেছিল পাটা লেগেছিল টোটোতে বলছি এই যে টোটোটা কি ও নিজের ছিল নিজের ছিল টোটোটা আর ওর বাবা টোটো চালাতো হ্যাঁ বাবা টোটো চালাতো ব্যবসার জন্য ব্যবসার জন্য পুরো ভাড়া চালাতাম না গো ব্যবসার জন্য ব্যবসার জন্য মানে ব্যবসার সূত্রে টোটো কিনেছে হ্যাঁ আচ্ছা তো কখন হয় এটা ঘটনা কটার সময় তো বউ এটা আপনি আনলে কোন দিকে পৌনে দুটোর সময় মারা গেছেন হ্যাঁ মারা গেছেন কি নাম যিনি মারা গেছেন জিৎ দাস বয়স কত 17 প্লাস কি করেন পড়াশোনা করেন কোন ক্লাসে ফার্স্ট ইয়ারে চাচল কলেজে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হ্যাঁ কি নাম আপনার আমার নাম ইতি দাস পাল কে হন আপনি আমি আমার বাড়ির পাশে